আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি ভালো রয়েছেন। বিভিন্ন ধরনের অপিনিয়ন দেওয়া, বিশেষ করে মতামত দেওয়া অথবা সার্ভে করা অথবা পোলে অংশগ্রহণ করা, এই কাজগুলো করে কিন্তু আর্নিং করা যায় কোনো রকম দক্ষতা অথবা অভিজ্ঞতা ছাড়াই, এবং তাও মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে আপনি আজকের এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন, যদি আপনি পুরোপুরি মনস্থির করেন যে আপনি আর্নিং করবেন এবং এই ওয়েবসাইটটির মধ্যে কাজ করে আর্নিং গুলো পকেটে নিয়ে আসতে পারবেন। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। ভিডিওটি শুরু করার পূর্বে আমি বরাবরের মতো অনুরোধ জানাবো পুরো ভিডিওটি দেখার জন্য, এবং আরেকটি অনুরোধ জানাবো আপনাদের মধ্যে যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলের মধ্যে যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন। আজকে যে ওয়েবসাইটটির সাথে পরিচয় করে দিব, যে ওয়েবসাইটটি অলরেডি মার্কেটে রয়েছে এবং অনেকে কিন্তু আর্নিং করছে এই ওয়েবসাইট থেকে, এবং হিউজ পরিমাণ সার্ভে অথবা অপিনিয়ন এর কাজ অথবা পোলস এর কাজ রয়েছে। এবং আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই dollarhues.com এর মধ্যে কাজ শুরু করতে পারবেন। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। সো ফিরছি একটু পরে সাথে থাকুন। চলে এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটির মধ্যে। এই ওয়েবসাইটের নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, dollarhues.com। এই ওয়েবসাইটটি এমন একটি ওয়েবসাইট যে ওয়েবসাইটের মধ্যে বড় বড় বা ভাগা ভাগা কোম্পানিগুলো তাদের সার্ভের কাজগুলো সাবমিট করে রেখেছে। জাস্ট আপনি সাইন আপ করবেন, সাইন আপ করে আপনি কাজ জমা দিয়ে আর্নিংগুলো উইথড্র করে নিতে পারবেন। খুব সিম্পল। এবং আপনি প্রথমত যে কাজটি করবেন, আপনাকে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য সরাসরি যে ফর্মটি দেখতে পাচ্ছেন এই ফর্মের লিঙ্কটি কিন্তু আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি সেখান থেকে ক্লিক করার পরে আপনি এই ফর্মের মধ্যে চলে আসবেন। এখানে ফর্ম ফিল আপের সময় যে বিষয়গুলো আপনাকে ম্যান্ডেটরি ফিল আপ করতে হবে সেটি হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম মানে ডাক নাম দিতে হবে, এরপর পাসওয়ার্ড, পাসওয়ার্ড এগেইন, ইমেল অ্যাড্রেস, এরপর ইমেল এগেইন দিতে হবে, এরপর অ্যাড্রেস দিবেন যে এখানে আপনি জন্মগ্রহণ করেন। বিশেষ করে চেষ্টা করবেন যে স্থানে আপনি জন্মগ্রহণ করেছেন সেই স্থানের ঠিকানাটি দিতে। এরপর স্টেট রয়েছে, এরপর কান্ট্রি রয়েছে, এরপর পোস্টাল কোড, এরপর ডেট অফ বার্থ অরিজিনাল যেটি এনআইডির সাথে মিল রয়েছে, জেন্ডার দিবেন, এরপর পাসপোর্ট অথবা আধার কার্ড যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য ইন্ডিয়ান কার্ড, অথবা যারা অন্য কান্ট্রি রয়েছেন তাদের জন্য পাসওয়ার্ড। এরপর এখানে একটি ক্যাপচা রয়েছে, ছোট্ট ক্যাপচা। ক্যাপচা ফিল আপ করার পরে দুটো বক্সে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে রেজিস্টার বাটনে যখন ক্লিক করবেন তখন আপনি আপনার ইনবক্সের মধ্যে একটি মেইল পেয়ে যাবেন। তার মানে আপনি এখানে কাজ করার জন্য একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেই লিঙ্কে ক্লিক করতে হবে। আপনাকে সেই লিঙ্কটি কী সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। সো প্রথমে আপনি যখন অ্যাকাউন্ট তৈরি করবেন তখন লিঙ্কটি তো পেয়ে গেলে লিঙ্কটি এবার চেক করবো। চেক করার পরে এই যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, যখন আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করেন তখন 10 পয়েন্টস কিন্তু আপনি ফ্রি পাবেন। পয়েন্টস কী সেটি আমি একটু পরে বলছি। সো এ হচ্ছে মোটামুটি কীভাবে আপনি এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট তৈরি করবেন। এখানে অ্যাকাউন্ট তৈরি করার পরে নিয়ে এসে চলে আসলে আপনি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি কোম্পানি যেগুলো তাদের সার্ভের কাজগুলো এখানে সাবমিট করে রেখেছে। জাস্ট আপনি এই সার্ভের কাজগুলো আপনাকে করতে হবে। এখন আপনি আপনাকে প্রশ্ন করতে পারেন যে কী পরিমাণ আর্নিং এখান থেকে করা যায়। আমি আপনাকে অতটুকু এনসিউরিটি দিচ্ছি, আপনার পুরোপুরি সময় দেওয়ার পরে নির্ভর করবে আপনার ইনকামটা। আমি আগেই বলেছি আমার আগের ভিডিওগুলোতে আপনার আর্নিংটা বিশেষ করে আপনার টাইম স্পেন্ড করার উপরে নির্ভর করবে। সুতরাং আপনার আশা করি বুঝতে পেরেছেন। এখানে যে প্রথম ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পিনাট ল্যাবস, এবং এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। তার মানে কোম্পানি রয়েছে তাদের কাজগুলো সাবমিট করে রেখেছে। সো কীভাবে কাজ করবে সেটি আমি দেখাচ্ছি এবার। সো প্রথমত আপনি যে কোনো একটি কোম্পানিতে কাজ শুরু করতে পারেন। সো আমি টাইম ওয়াল যেটি এটি ট্রাস্টেড এবং ওয়েল নোন একটি কোম্পানি, এবং এটির মধ্যে আপনি কীভাবে সার্ভার কাজ করবেন সেটি জানতে হলে আপনি জাস্ট একটি আলাদা ট্যাবে ওপেন করবেন। মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আপনাকে এই কাজগুলো করে নিতে হবে। তার আগে আরেকটি কথা বলে রাখছি, সেটি হচ্ছে যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে অবশ্যই এখানে যে কিছু ইনস্ট্রাকশন লেখা রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো আপনাকে মেনে চলতে হবে। ডু নট ইউজ প্রক্সি অথবা বিপিএন, ইউজিং প্রক্সি অর বিপিএন উইল গ্যাট ইউ পার্মানেন্টলি ব্যান্ড। তার মানে আপনি কোনো প্রক্সি অথবা বিপিএন ইউজ করতে পারবেন না, যদি করেন তাহলে তারা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিতে বাধ্য হবে। ডু নট ইউজ ফেক ইনফরমেশন হোয়াইল সাইনিং আপ ফর dollarhues, কোনো ফেক ইনফরমেশন দেওয়া যাবে না। ডু নট ক্রিয়েট মাল্টিপল অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করা যাবে না। এরপর ডু নট ইউজ নাম্বারস হোয়াইল ক্রিয়েটিং ইউজার নেম, নাম্বার ইউজ করা যাবে না যখন আপনি ইউজার নেম বা ডাক নামটি দিবেন। এরপর এভরি ইউজার হ্যাভ টু ফলো dollarhues রুলস, আদারওয়াইজ উই উইল সাসপেন্ড। তার মানে রুলসগুলো মেনে চলতে হবে। টু প্রোটেক্ট দ্য ইন্টিগ্রিটি অফ dollarhues, অনলি ওয়ান অ্যাকাউন্ট পার হাউস হোল্ড ইজ পারমিটেড। তার মানে একটি বাড়িতে একটি অ্যাকাউন্ট খোলা যাবে, এটিই বলেছে।
আশা করি বুঝতে পেরেছেন এই হচ্ছে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, ফলো করে আপনি কাজ শুরু করবেন। সো প্রথমে যখন আমি এখানে এই যে টাইম ওয়ালার মধ্যে ক্লিক করেছি, টাইম ওয়ালার মধ্যে ক্লিক করার পরে আমার সামনে এই ফর্মটি উপস্থিত হয়েছে। জাস্ট সিম্পল এই ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, জেন্ডার দিতে হবে, কান্ট্রি দিতে হবে, স্টেট দিতে হবে, পোস্টাল কোড দিতে হবে। এরপর আপনি এখানে যে চেক বক্স দেখতে পাচ্ছেন, চেক বক্সে ক্লিক করার পরে সেটি কিন্তু তারা রিভিউ করবে, রিভিউ করার পরে আপনার পেমেন্টটা আপনাকে দিয়ে দিবে। তবে ইনস্ট্রাকশন রয়েছে প্রত্যেকটি কাজ করার পূর্বে অবশ্যই আপনাকে ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে হবে। ওয়েলকাম টু দ্য টাস্কস ট্যাব, ইন দিস ট্যাব ইউ উইল আর্ন কয়েন্স ফর কমপ্লিটিং সার্ভিস অ্যান্ড আদার টাস্কস। তার মানে আপনি এখানে কাজগুলো করতে হলে ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন। কমপ্লিট দ্য ফর্ম বিলো টু গেট অ্যাক্সেস টু সার্ভিস, মেক শিওর টু আনসার ট্রুথফুলি অ্যাজ দেয়ার আর আ লট অফ ট্রিক কোয়েশনস ইনসাইড অফ সার্ভিস। সো ইফ ইউ If any of the answers do not match with what you have entered below, you will get disqualified from the survey. তার মানে আপনি যখন সাইন আপের সময় যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলো এখানে যথাযথভাবে মিল থাকতে হবে, তা না হলে কিন্তু তারা পেমেন্টটা দিবে না। আশা করি বুঝতে পেরেছেন। সো এই কাজটি আপনি করে নিতে পারবেন। এবার আরেকটি কাজ দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। ধরুন আপনি এই সার্ভের কোম্পানিতে আপনি ওপেন করেছেন, তার মানে আপনি এখানে ক্লিক করেছেন। ক্লিক করার পরে এখানে কী কী কাজ রয়েছে, এই কাজটি করতে হলে আপনাকে তিনটি ইনস্ট্রাকশন মেনে চলতে হবে। প্রথমত রয়েছে অ্যান্সার আ ফিউ প্রোফাইল কোয়েশ্চেন, তার মানে আপনার প্রোফাইল রিলেটেড কিছু কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। উই উইল প্রেজেন্ট ইউ সাম সার্ভিস অপরচুনিটিস দ্যাট ম্যাচ ইউর প্রোফাইল। এরপর রয়েছে কমপ্লিট সার্ভিস অ্যান্ড গেট রিওয়ার্ডেড এভরি টাইম দ্যাট ইউ ফিনিশ এ স্টাডি। তার মানে কমপ্লিট সার্ভে যখন কমপ্লিট করবেন তখন আপনি গেট স্টার্টারে ক্লিক করার পরে তাদের রিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। আশা করি এই কাজগুলো আপনি করতে পারবেন। তবে আপনাকে আমি ধারণা দিয়ে রাখি, আমার চ্যানেলের মধ্যে তার মানে লার্নিং অ্যান্ড আর্নিং টিভের মধ্যে বেশ কয়েকটি সার্ভে রিলেটেড কাজ রয়েছে। আপনি যদি লেগে থাকেন এই সার্ভে কাজগুলো করার পিছনে, তাহলে অবশ্যই দিন শেষে কিন্তু আপনি বড় ধরনের ইনকাম না হলেও মোটামুটি হাত করেছে টাকাটা এনশিওর করে নিতে পারবেন। যারা স্টুডেন্ট অথবা আনএমপ্লয়েড অথবা সার্ভিস হোল্ডার অথবা বাড়তি ইনকাম যাদের জন্য অত্যন্ত জরুরি, আমি মনে করি এই সার্ভে কাজগুলো তাদের করা অত্যন্ত সহজ। কেননা কোনোরকম ঝামেলা ছাড়াই অথবা কোনোরকম টাকা ইনভেস্টমেন্ট ছাড়াই তারা এই কাজগুলো করে নিতে পারবেন। এবং এখানে রেফারাল লিঙ্ক দেখতে পাচ্ছেন, সেই রেফারাল লিঙ্ক দিয়ে আপনি কপি করে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া লাইক ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আপনি প্রোভাইড করেন, তারা যদি আপনার এই লিঙ্কটি ইউজ করে এখানে অ্যাকাউন্ট করে তার এগেনস্টে তারা যেমন বেনিফিটেড হবেন, আপনিও ঠিক সমপরিমাণে এখান থেকে পয়েন্ট পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এখন আরও একটি কাজ দেখিয়ে দিচ্ছি, সেটি হচ্ছে যে এখানে ক্লিকস ওয়াল, ক্লিকস ওয়ালের মধ্যে কী কাজ রয়েছে তা জাস্ট একটু দেখে নিচ্ছি। ক্লিক ওয়ালসের মধ্যে যখন আসলাম তখন এখানে দেখা রয়েছে ইউ আর নট অ্যালাউড টু কমপ্লিট সাম অফার ইন সেম ডে, ডুইং সো ওয়াল ক্যান ইউর অ্যাকাউন্ট পারমানেন্টলি, ইউ ক্যান অনলি কমপ্লিট ইস অফার ওয়ান্স ডেলি। তার মানে ডেলি একটি করে এখানে আপনার অফার পাওয়া যাবে এবং সেটি আপনাকে ফিল আপ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এখানে বেশ কয়েকটি কাজের অফার রয়েছে। সো এখানে একটি একটি করে ক্লিক করে দেখবেন এবং আপনি আর্নিংগুলো কীভাবে করবেন সেটি আমি এবার দেখাচ্ছি। সরাসরি আপনি যখন অ্যাকাউন্টে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে উইড্র ক্যাশে দেখতে পাচ্ছেন, উইড্র ক্যাশের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে ইনস্ট্রাকশন লেখা রয়েছে। অবশ্যই আপনি অ্যাকাউন্টটি দেখে ব্যালেন্সগুলো নেওয়ার পূর্বে আপনাকে কিছু ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটি যেহেতু ট্রাস্টেড, সুতরাং আপনাকে তারা আপনার আইডেন্টিটি যাচাই করে অবশ্যই তারা পেমেন্টটি দিবে। সো আপনাকে এনআইডিটি সাবমিট করতে হবে উইথ অ্যাড্রেস, তার মানে আপনার এনআইডিতে যে অ্যাড্রেসটি রয়েছে সেটি যথাযথ রয়েছে কিনা সেটি সাবমিট করতে হবে। অবশ্যই এটি আপনি করবেন, করার পরে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন। ইফ ইট উইল টেক ম্যাক্সিমাম টাইম অফ 48 আওয়ার্স, তার মানে 3 ওয়ার্কিং ডেজ টু প্রসেস ইয়ার উইথড্রল রিকোয়েস্ট। বাই ওয়ার্কিং ডেজ উই মিন মানডে টু ফ্রাইডে, জেনারেলি উই প্রসেস পেমেন্টস ইন 24 আওয়ার্স। হিয়ার ইজ দ্য ইনফরমেশন উই নিড টু ট্রান্সফার অ্যাকাউন্ট ইন টু ইয়ার অ্যাকাউন্ট, ফুল নেম, ভ্যালিড ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড, এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন। তার মানে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেছেন সেই ব্যাঙ্কের ডিটেলসগুলো অবশ্যই অনলাইনে সার্চ দিলে পেয়ে যাবেন। তার মানে ব্যাংকের সাথে আপনার টোটাল মিল রয়েছে কিনা তারা কিন্তু জাস্টিফাই করবে। এবার আসি কোন কোন অপশনে বা কোন কোন মেথডে আপনি পেমেন্টগুলো নেবেন। এখানে রয়েছে অ্যামাজন পে, মিনিমাম যদি আপনি $5 আর্নিং করেন এখান থেকে উইড্র নিতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা যাদের পেপ্যাল রয়েছে তারা পেপ্যাল এর মাধ্যমে $1 হলে উইড্র করে নিতে পারবেন এবং স্কিলেও নিতে পারেন। সো যে কোনো
তিনটি অপশন থেকে একটি অপশনের মাধ্যমে আপনি উইথড্রগুলো নিতে পারবেন। আপনাকে অনুরোধ জানাবো বাংলাদেশ থেকে যাদের পেপল অ্যাকাউন্ট নেই, সাইপ্রাস কান্ট্রি ইউজ করে কিভাবে পেপল অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হয় সেটি আমার চ্যানেলের মধ্যে দিয়েছি। আশা করি আপনি যদি সার্চ বক্সে আসেন যে পেপল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটি আমি দেখিয়ে দিয়েছি। আশা করি সেটি দেখে আসলে খুব সিম্পল যে বিশেষ করে অ্যামাউন্টগুলো আপনি লেনদেন করে নিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পেপল অ্যাকাউন্ট এই যে হাউ টু মেক ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট ইন বাংলাদেশ 2020 পেপল অ্যাকাউন্ট ইন বাংলাদেশ এই ভিডিওটি দেখে নেবেন। ভিডিওটি দেখার পরে অবশ্যই আপনি এই পেপল অ্যাকাউন্টটি করে নিতে পারবেন। এবং আপনাকে মনে রাখতে হবে পেপল যেহেতু বাংলাদেশে ভেরিফাইড না, সুতরাং ছোটো ছোটো ইনকাম জেনারেট করার জন্য আপনি আপাতত এই পেপল অ্যাকাউন্টটি ইউজ করতে পারেন। এই হচ্ছে মোটামুটি ভিডিও, কীভাবে আপনি এই ওয়েবসাইটটিতে কাজ করবেন সেটি আমি দেখালাম। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেলাইকনটি দেখতে পাচ্ছেন সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সব আর আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। পরবর্তী নতুন কোনো ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।